ইন্টারভিউর রেজাল্ট বেরোনোর আগেই নিয়োগ। শিক্ষা নিয়োগ দুর্নীতির মাঝেই ফের সরকারি স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে স্বরূপ চাকরি প্রার্থীরা। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ঘটনা। শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় অব্যাহত। তার মধ্যেই জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের একটি সরকারি স্কুল থেকে এবার নিয়োগ সংক্রান্ত অভিযোগ উঠে এলো। অভিযোগ করলেন খোদ কর্মপ্রার্থীরাই। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে পরীক্ষার ফলাফল বের হওয়ার আগেই একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আমি আবার বললাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শো করেন, প্রিন্সিপাল আমাদেরকে লেটারটা শো করলো না। একটা ডাউট আছে আমাদের যে ও ইললিগালভাবে ওর রিক্রুটমেন্ট হয়েছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ওর কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না, প্রপারলি অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না, ও ভিতরে ভিতরে করে ওরা কাজ করেছে। আমাদেরকে পূর্ণ বিশ্বাস আছে এটা দুর্নীতি হয়ে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, হয়তো টাকা নিয়ে এরকম এরকম হয়েছে। যদি এরকমই ভিতরে ভিতরে কাজ করার, টাকা নিয়েই রিক্রুটমেন্ট দেওয়ার উচিত, যদি এরকমই অ্যাপয়েন্টমেন্ট দিবে তাহলে আমাদেরকে হ্যারাসমেন্ট কেন করলো। জানা যায় অনগ্রসর কল্যাণ দপ্তরের মাধ্যমে পরিচালিত ওই বিদ্যালয়ে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদটি ফাঁকা ছিল বহুদিন। ওই শূন্য পদে নিয়োগের জন্যই 27 এপ্রিল সাক্ষাৎকারের ব্যবস্থা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ইন্টারভিউয়ের ফলাফল বেরোনোর আগেই 26 জুলাই সকাল 10টা নাগাদ কাজে যোগ দেন শুভম সাহা নামে এক যুবক। এইদিকে ফলাফল প্রকাশ পায় সেই দিনই বেলা 1টায়। রেজাল্ট বেরোনোর আগেই কিভাবে হতে পারে নিয়োগ? কারচুপি অনৈতিক, পদ ছাড়া এই চাকরি পাওয়া সম্ভব? মুঝে লাগতা 100% ঘোটালা হে, কিউকি উইথাউট এনি রিজাল্ট কেসে হো সকতা হে, কিউকি কিসি কো মালুম নেই থা রিজাল্ট আউট হুয়া হে। দেখিয়ে হাম লোগ হর কোই চাহতা হে কি সিনসিয়ারলি हर कोई चाहता है कि मेहनत करके कोई काम करे, पर ऐसा चीज़ होने से तो जो अच्छा नहीं है ना। जैसे कि वहाँ के लोग जो यूथ्स हैं वो लोग के लिए अच्छा नहीं है, जो अभी फ्यूचर के लिए जो बढ़ना चाह रहे हैं उन लोगों के लिए तो एक प्रकार का रुकावट है। যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে নিয়োগ। অভিযোগ অস্বীকার শুভমের। এখন তো রেজাল্ট আউট হয় নাই, তাও মানে কিভাবে জয়েন? সেটা আমি বলতে পারতেছি না, সেটা টোটালি অফিস জানে, আমার এখানে কিছু বলার নেই। এখন কি আবার জলপাইগুড়ি ডাকছে? জলপাইগুড়ি ডাকছে, এখন দেখি কি বলে ম্যাম। প্রিন্সিপাল পুলিশ প্রশাসনের সাহায্য না পেয়ে বৃহস্পতিবার জেলাশাসক মৌমিতা গোদারার কাছে লিখিত অভিযোগ ওই দুই চাকরি প্রার্থীর। তদন্তের আশ্বাস তৃণমূলের। প্রশাসনিকভাবে ডিএম আছে এবং এটা সম্পূর্ণ আমাদের বিসিডব্লিউ ডিপার্টমেন্টের, মাননীয় মন্ত্রীও এখন অসুস্থ রয়েছেন। তো কি অভিযোগ হয়েছে আমার জানা নেই, যদি কোনো অভিযোগ হয়ে থাকে আমি খোঁজ নিয়ে নিচ্ছি। সঠিক তদন্ত হলে এই মুহূর্তে চাকরি হারাবেন রাজ্যের প্রায় 80% শিক্ষকই, দাবি বিজেপির। যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে আপনি দায়িত্ব নিয়ে বলছি 80% নিয়োগকৃত যারা শিক্ষক শিক্ষাকর্মী তারা চাকরিতে বহাল থাকতে পারবেন। এখন দেখার যে জেলা প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কোনো তদন্ত হয় কি না এবং এর যে ফলাফল বের হয় সেদিকে কিন্তু এখন সকলের নজর থাকবে। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।